করোনাকালে শুরু হওয়া ভার্চুয়াল আদালতকে স্থায়ী রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর জন্য দেড় শতাব্দী পুরনো সাক্ষ্য আইন সংশোধন করা হচ্ছে। নিউজ 24 কে দেয়া একান্ত সাক্ষাৎকারে আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য দেন। তিনি বলেন, খুব শিগগিরই আইনটি সংশোধনের জন্য সংসদে তোলা হবে। এছাড়া বিচার বিভাগকে পুরোপুরি ডিজিটাল করতে 2,200 কোটি টাকা খরচ করবে সরকার। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। করোনাকালে অন্য সব কিছুর মতোই থমকে যায় দেশের আইন আদালত ও বিচার বিভাগ, কিন্তু থামেনি অপরাধ। এতে দেশের আদালতগুলোই আরো তীব্র হতে থাকে মামলা জট। এমন পরিস্থিতিতে আইন করে ভার্চুয়াল আদালত প্রতিষ্ঠার মাধ্যমে বিচার কার্যক্রম শুরু করে সরকার। এই ভার্চুয়াল আদালতকে এবার স্থায়ী রূপ দিতে চায় সরকার। একান্ত সাক্ষাৎকারে জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। যখন এটাকে আমরা ঠিক মতো ইমপ্লিমেন্ট করা শুরু করেছি, প্রয়োগ করা শুরু করেছি, তখন কিন্তু এটার সুফলটা ওনারা বুঝতে পেরে ওনারাও কিন্তু এই সিস্টেমের সাথে ইন্টিগ্রেটেড হওয়ার জন্য মতামত দিয়েছেন। অ্যাকচুয়াল কোর্ট আমরা সম্পূর্ণ বাদ দিতে চাচ্ছি না, আমরা বাদ দিবও না কখনো। ভার্চুয়াল আদালত পরিচালনার জন্য সংশোধন করা হচ্ছে 1872 সালের সাক্ষ্য আইন। এর মাধ্যমে কারাগারে থেকেও ভার্চুয়ালি সাক্ষ্য দিতে পারবেন অভিযুক্তরা। আসছে এমন আরও কিছু মৌলিক সংশোধন। উপধারা 4, যেখানে বলা হতো যে কোনো রেপের ভিকটিমকে তার চরিত্র সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করতে পারবে, এই যে কথাটা ছিল সেই এই সাবসেকশনটা আমরা ডিলিট করার একটা সিদ্ধান্ত নিয়েছি এবং এটা থাকবে না। ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্য গ্রহণের ব্যবস্থাটা আমরা আইনসিদ্ধ এবং সাক্ষ্য আইনে এটা গ্রহণযোগ্য করার জন্য উদ্যোগ নিয়েছি। বিচার বিভাগকে পুরোপুরি ডিজিটাল করতে স্বল্প মেয়াদে 227 কোটি টাকা এবং দীর্ঘ মেয়াদে 2,200 কোটি টাকা খরচ করবে সরকার। ডিপিপির অন্য সব কিছু তৈরি হয়ে গেছে, একটা ফিজিবিলিটি রিপোর্ট আসলে পরে এটা আমরা এই ডিপিপিটা আমরা ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলে পাঠাই। ভার্চুয়াল আদালতে স্থায়ী হলে মামলা জট কমে আসবে বলে প্রত্যাশা আইনমন্ত্রীর। কিছু কিছু প্রতিবন্ধকতা আছে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা।